কি করছো? এইভাবে লেখাপড়া করছো? দেখেছো চকটা দিয়েছি, চক দিয়ে লেখাপড়া করবে না। এই যে আঁকিবুকি করেছে রং পেন্সিল, রং পেন্সিল দিয়ে স্লেটে এগুলো কি আর উঠবে? কি লিখছো বলো, কি লিখছো? জেব্রাগুলো কান্না করছে কেমন করে? কেমন করে? আরেকবার দেখো, আরেকবার দেখো। হ্যাঁ, করে কান্না করছে। কি করছো? লেখাপড়া করছো? ও পেন্সিলে লেখাপড়া করছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে রড দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমাদের গন্ডি, বারান্দার গন্ডি। তো এই অবধি আজকে আমাদের বারান্দা আসবে, আর এখান থেকে সোজা বাবার খাট উঠে যাবে, তারপরে যা কিছু রয়েছে সব উঠে যাবে। মানে আমাদের আজকে বারান্দার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে বাবা মাটি খুঁড়ছে, আর একটা দাদা রয়েছে, সেও মাটি খুঁড়ছে, মানে দুজন মিলে। এই তো তোমাকে দেখা করাচ্ছি। তো এখন বাজে প্রায় 10:30। আজকে একটু সকাল সকাল ভ্লগটা শুরু করলাম, কেননা মার অলরেডি একটা তরকারি রান্না হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ছিল। ওই যে ছোট চিংড়ি আগের দিন, অনেক দিন আগে এনেছিল দাদা, প্রায় 5-7 দিন আগে হবে, ফ্রিজে রাখা ছিল, তাই অল্প অল্প করে মা ভেজে ফ্রিজে রেখে দিয়েছিল ভালো করে। তো ভেজে রাখলে নষ্ট হয় না, খালি কড়াইতে ভেজে রাখলে নষ্ট হয় না, বলো মা? এটা মায়ের টিপস, ঠিক আছে? কাঁচা না রেখে হালকা করে একটু ছাড়িয়ে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে তারপর একটু জল দিয়ে সিদ্ধ বসায় দিতে হবে, নুনুর দিয়ে। এবার লাড়াচাড়া করে ভেজে নিয়ে একদম তেল ছাড়া ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ফ্রিজ তো দুদিন বন্ধ ছিল, তা কিছু হয়নি, গন্ধ বাতাস যেহেতু ভালো ছিল। দাদুকে তুলবো? এই যে দাদু, দাদু ঘেমে এই যে কাজ করছে, তুলেছি তো বলছি। ও মা একটু দাদুকে তোলো তো। আর আমাদের এদিকে যে গাছপালাগুলো ছিল কিছুটা কেটেছে, বেশিরভাগটাই চাপা পড়ে গেছে মাটিতে, তো ওগুলো তো নষ্ট হয়ে যাবে। গোলাপ গাছ রয়েছে, কয়েকটা গাছ মা সরিয়ে নিয়েছে, যেগুলো মানে মাটিতে পোতা ছিল না। আর আমাদের একটা ওল গাছ কেটে ফেলেছে, তো তোমরা অনেকে বলেছিলে যে ওল গাছটা যখন কাটবে কণিকা তখন অবশ্যই দেখাবে। তো ওল গাছটার নিচে না এখন অবধি ওল হয়নি, অল্প সামান্য একটু হয়েছে, কেননা অনেক দিন রাখতে হয়। তো অনেকদিন রাখলে তারপরে বড় ওল হয়। আগের বছর আমাদের বড় সাইজের ওল হয়েছিল, কিন্তু এবছর রাখতে পারিনি। তো একটা গাছ এখন অবধি রয়েছে, ওটা এই ঘরের গাঁথনি করতে করতে ওটাও কাটা পড়ে যাবে, তোলা হয়ে যাবে। তো একটা আপাতত তুলেছে, দেখো পাতাগুলো এই যে কেটে নিয়ে আইছে। আর এই যে গাছটা দেখো কত মোটা হয়েছে, এখন এই কুটে চিংড়ি মালদের রান্না করে তোমাদের দেখাবো। আর এইটা তোমরা ভাববে যে এটা অনেক শক্ত হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একদম কচি কচি হয়নি। আর এই দেখো ওল, তোমরা দেখতে চাইছিলে ওলটা কেমন হয়, ওলটা এখনো হয়নি, যেহেতু ওই সেই পৌষ মাঘ মাসে তুলতে। এই দেখো ওলটা তলে, আবার একটা পাথরের পরে বসিয়েছিলাম, আমি তো বসিয়েছি, অতটা তো খুঁজতে পারিনি। তাই এই এই জায়গাটা যে পাথরে চাপ লেগেছে, তাই এতটা পাথরটা না থাকলে হয়তো আর একটু বড় হতো, এতটা হয়েছে। এখন কি করব চিন্তা করে পাচ্ছি না। হ্যাঁ, এই এত মানে কেজি খানিক মতন হয়েছে। আর এই দেখো একটা গাছও ছেড়েছে, তা ভাবছি কোনটা টপে টপে কি বসাবো না কি চিন্তা করছি। কত শিকড় পাকার, মানে 10-12 কেজি তো হতোই। সবে এই দেখো এইটুক হয়েছে, এই যে একে বলে ওল, তোমরা তো চেনো, পুরো এরকম অনেক বড় অনেক বড় হতো। এখন এবছর আর তোমাদের দেখাতে পারবো কিনা বলতে পারছি না, একদম পুরো গাছটা মরে গেলে না ওলটা না হলো এত বড় হতো। আর ওতো 7-8 কেজি হয়েছিল, আর বছর এই গামলার মতন হয়েছিল, ঠিক এই গামলাটার মতন একটা হয়েছিল। আর এবছর এই যে কেটে দিয়েছে, তলে বড় একটা পাথর ছিল, তাই জন্য এই সাইডটাই দেখো বেঁকা হয়ে গেছে, আর হবে না লাগালে, কি করব চিন্তা করছি, লাগাবো কোথায়, জায়গাও তো নেই। তাহলে এবার ওলটাকে কাটবো, কেটে তোমাদের দেখাবো।
ওলটাকে না গাছটাকে কাটবো ভুল হয়ে গেছে আর ওলটাকে মা বলছিল যে কোথাও যদি বসানো যায় তো এর থেকে গাছ হয় কিনা বলতে পারবো না কারণ এই যে একটা কি বলে এটা কি শেকড় আর একটা বেরিয়েছে পোট জ্বালিয়েছে তো ওটার থেকে মনে হচ্ছে হতেও পারে কারণ আমরা যখন গাছটা পুঁতেছিলাম তখন শুধু ওলটা লাগিয়েছিলাম ওর মধ্যে কোনো এরকম ফোর্ট ছিল না মানে কোনো গাছ বেরোচ্ছিল না ওর থেকে তো এটার থেকে আর একটা বেরিয়েছে তো এটা লাগালে মনে হয় হতেও পারে তো যাই হোক জানি না যদি লাগানোর জায়গা পাই তাহলে লাগাবো আর নয় তো আসছে বছর আবার রোল পেলে তখন আবার ওল গাছ লাগাবো ওটা হচ্ছে ছাদে লাগাবো প্ল্যান আছে যদি যখন ছাদ হবে আমাদের সিঁড়ি টিড়ি হয়ে যাবে তখন ভালো করে ব্যবস্থা করে ফুল গাছ তারপরে টুকটাক সবজি গাছগুলো যেগুলো আমরা লাগাই নিচে সেগুলোই ওপরে লাগানোর ব্যবস্থা করব তো চলো তোমরা সবাই বলেছিলে যে মায়ের ওলের রেসিপিটা শেয়ার করতে তো আজকে এই ওলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ওর জন্য সকাল সকাল আজকে ব্লগ করতে বসে গেছি ওলের রেসিপি না ওল গাছের রেসিপি ওল গাছের ওল ডাটার আর ওল যদি কাটা হয় তাহলে তোমাদের কালকে দেখো কি করে রেসিপিটা করা যায় তোমাদের দেখিয়ে দেবো তাহলে দেখো কি করে কাটছি আমি আর আজকে না এই যে এইগুলো সব ভাঙা হবে ওই জন্য সকাল সকাল রান্না করা হবে রান্না বান্না হয়ে সব কিছু যা আছে আর এই যে বাবার খাটটার নিচে অনেক জিনিসপত্র মানে হাঁড়ি কড়াই থালা বাসন প্রচন্ড জিনিসপত্র দাদার গ্যাসের ওভেন দাদার আগে পোস্টিং ছিল মালদায় তো সেখান থেকে এসে যা সমস্ত জিনিসপত্র সবই খাটের নিচে রয়েছে সেগুলো সব বের করা হবে বাবার খাট ওঠানো হবে তো অনেকটা আজকে সারাদিন ওর পেছনে লেগে যাবে ওই জন্য সকাল সকাল আজকে ব্লগটা করে নিয়েছি তো চলো মা কীভাবে রান্না করছে কীভাবে কাটছে তোমরা হয়তো অনেকেই জানো না সবাই বলেছিলে দেখাতে তো সেটাই তোমাদেরকে দেখাবো গাছটাকে আমি খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি এই দেখো গাছটা কাটলে কেমন দেখা যায় এবার একে ছাড়াতে হবে এরকম করে কলার থোড় যেরকম দেখতে ভেতরটা সেরকম একদম দেখো কচি এ গাছ বুড়ো হবে সেই পৌষ মাঘ মাসে যে তুলতে হয় কোন একটু মোটা করেই ফেলে দিচ্ছি এই গাছে তো গাল ধরে না যেগুলো বুনোল গাছ ওইগুলোই গাল ধরে কিন্তু ও তো আর এখন এখানে বাগান ক্ষেত নেই পাওয়া যায় না এগুলো চাষের বলো হ্যাঁ এগুলো চাষ এগুলো হাইব্রিড এই দেখো আমি চাক চাক করে কাটছি এই দেখো একদম থোড়ের মতো কিন্তু থোড়ের তো আসবে না এতে আসবে না আমাদের খুলনা জেলায় বাংলাদেশে এই ওলগা ওল পাওয়া যেত না আমার মামা বাড়ির থেকে নিয়ে যেত আমরা খেতাম বড় বড় সে এক একটা 10 কেজি 15 কেজি ওয়েট আমার মামা আমার মার কাকা উনি বয়ে তারপরে আমার ছোট মামা আমার বড় মামা যখন স্কুলে পড়তো তখন নিয়ে যেত আম কাঁঠাল তারপরে এই শীতের সময় এই ওল সব নিয়ে নিয়ে যেত কিন্তু খেতাম কিন্তু ওল গাছ কেমন হয় কতটা তখন বুঝতাম না তারপরে এই মামা বাড়ি এসেছিলাম কিছুদিন তখন দেখি এই ওল গাছ ওখানে চাষ হয় তারপরে এই শ্বশুর বাড়ি এসে এই গাছ দেখি কেটে চিংড়ি মাস্টারদের রান্না করে তারপরে আমি এই ওল গাছ ওখান থেকে রান্না খাওয়া শিখেছি কেন আমি যতদিন বিয়ে থাকা না আইছে ততদিন ওল খেয়েছি এই গাছ ওলটা তাও এই মামা বাড়ির থেকে নিয়ে যেত আমার বাবাই খেতে ভালোবাসতো এই ওল বলে দিত ওল নিয়ে আসতে মামারা জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল সে বস্তা ভরে নিয়ে চলে যেত একটা কাঁঠাল কুমুরসুমান মামা বাড়ি বিশাল বড় বড় গাছ এখন আছে কিনা বলতে পারবো না তারপরে এই গাছ রান্না করে খাওয়া শিখেছি ওখান থেকে একদম গলে যাবে এই গলে যাবে মানে ছড়া ছড়াই থাকবে গলে যাবে একেবারে আলুর মতন গলে না এগুলো
এটা ইলিশ মাছের মাথা আর একটু ইলিশ মাছের তেল আছে আমি ভেবেছিলাম চিংড়ি মাছতে করব তা না ইলিশ মাছের মাথাতে করছি মাছের মাথায় একটু নুন হলুদ মাখাই নিলাম হলুদ দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিলাম भेजे नेब लाल लाल करे হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম বাদ বাকিটা দিয়ে দিচ্ছি এবার পুরোটা দিয়ে দিলাম মাছের মাথাটা ভেঙে দেবো একদম মাখা মাখা হবে না হবে মানে আর একটু ফুটবে সিদ্ধ হয়ে গেছে এবার দেব আমি একটু সর্ষে বাটা কালো সর্ষে বেটে রেখেছি একটু সর্ষে বাটা দেব চাইলে একটু চিনিও দিতে পারো দেখো আমার হয়ে এসছে একদম মাখা মাখা হয়ে গেছে একটু সিদ্ধ করে নিলে ভালো হতো তোমরা রান্না করলে একটু সিদ্ধ করে নেবে একটু প্রেসারে একটা কি দুটো সিটি মেরে ঢেলে দেবে দিয়ে রান্না করবে আমি প্রেসারে সিটি মারিনি ওই জন্য আমার একটু টাইম নিয়ে নিয়েছে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে হেভি সুন্দর খেতে এবার একটু চিনি দেবো একটু চিনি দিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে সকাল সকাল আজকে রান্না করেছি তোমাদেরকে বললাম আর এই যে এগুলো কাটা হচ্ছে দেখো দুটো হয়ে গেছে দুটো এই গত
এইগুলো দিয়ে কি হবে বাবা? কলম। ও কলম হবে এই যে একটা, আর ওই পাশে আরেকটা রয়েছে, আর এখানে বাবা আরেকটা করছে। এটা আমাদের রান্নাঘরের ভেতরটায়, ভেতর না রান্নাঘরের সামনেটায়। আর বাবার খাটের নিচে যা ছিল সবকিছু খালি করে রেখে দিয়েছি, আর খাটটাও একদম পুরো খালি, ওর উপরে বিছানাপত্র কিছু নেই, সব আমাদের নতুন ঘরে একটা রুমের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। তো বাবার খাটটাও এখন সরাতে হবে, কারণ ওখানে আরেকটা হবে। তো যতটা অবধি করা রয়েছে সেই লেভেলের আমাদের বারান্দাটা হবে। তো বারান্দার গাঁথনিটা হয়ে যাবে, কিন্তু ছাদটা হবে অ্যাডভেস্টার দিয়ে, যেহেতু এখন এখন করা যাবে না, বলো ছাদটা এখন ছাদ করা যাবে না, তো এখন ছাদ এই ঘরের সাথে অ্যাটাচ করতে পারবো না। ওর জন্য গোপাল, গোপাল সব দাদু ওই ঘরে রেখে এসছে, বলছে গোপাল কই গেল, ওই যে ওর যে খেলনাগুলো ওর মধ্যে ওর গোপাল আছে, তাই জন্য বলছে গোপাল কোথায় গেল। তো চলো দেখ, বুঝতেই তো পাচ্ছো ব্লগটা বেশি বড় করতে পারলাম না আজকে, কেননা বাড়ি ঘরের কি বীভৎস অবস্থা, আর ভীষণ বাড়ি ঘরের খারাপ অবস্থা। মা এইমাত্র এই যে স্নান করে আসলো, জামা কাপড়ে মেলছে, আর এই গাছটা আমাদের রয়ে গেছে, এই গাছে দেখ কি সুন্দর আর একটা ফুল ফুটেছে। তো এই গাছটা রয়ে গেছে, আর এই সাইডে যে গাছগুলো ছিল সেগুলো রয়েছে টুকটাক, আর এই যে অ্যালোভেরা গাছটা মা এই পাশে রেখে দিচ্ছে এখানটা। আর এটা কি পুঁতবে মা? ওই টপর গাছে নিয়ে মধ্যে পুঁতবো, সূর্যমুখী টপর। আর এই যে ড্রামটা, এই ড্রামটা এভাবে কাটাই ছিল, তো এই ড্রামটার মধ্যে মা মাটি দিয়েছে। ওই যে টপর গাছটা যে ফুল হয়, ওই ফুল গাছটা মায়ের মধ্যে লাগাবে, কারণ এই গাছটা এবার ওঠানো হবে এরপরে, মানে আস্তে আস্তে করে সব গাছগুলো উঠে যাবে। তো ওই গাছটা চাইছি না নষ্ট করতে, কারণ এত সুন্দর ফুল হয়, ওর জন্য ওই গাছটা এর মধ্যে লাগানো হবে, তাই জন্য মার মধ্যে মাটি ফেলেছে। আর বড় জায়গা হলে গাছগুলো ভালো হবে, গাছটা ভালো হবে, আর গাছ ভালো হলে ফুলও ভালো হবে। তো যে কোনো জায়গায়, তারপরে ছাদে বলো বা যে কোনো ফাঁকা জায়গায়, একটা ফাঁকা জায়গা আমাদের থাকবে না সেভাবে, কেননা আমাদের যে ঘরে থাকি সেই ঘরের প্রায় সামনেই গর্ত খোঁড়া হয়েছে, একটুখানি জায়গা রয়েছে, তো বুঝতেই পারছি অল্প স্বল্প জায়গার মধ্যে যেটুকুনি পারছি। আর অনেকে জিজ্ঞাসা করেছে আমাদের এই বাড়িটা কতটা জায়গা, দুকাটার থেকে একটুখানি কম আছে, দুকাটার থেকে একটুখানি কম, তো এর মধ্যেই তিন ছটা কম, তো এর মধ্যেই আমাদের যা করার করতে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, কেননা বাড়ির খুব খারাপ অবস্থা, আর বাড়িঘর ভাঙচুর হলে কি অবস্থা হয় সেটা তো সবাই জানো, মোটামুটি সবাই জানে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।